স্বাগতম সবাইকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টিউটোরিয়ালে। আজকে আমরা কিছু বেসিক শর্টকাট দেখব। বেসিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজফুল। প্রথমত জুম করার জন্য আমরা কি করব, জুম ইন এবং জুম আউটের জন্য অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস। এই যে জুম টুলটা ইউজ করে আপনারা জুম করতে পারবেন। আমি কন্ট্রোল প্লাস দিচ্ছি। এখন কন্ট্রোল প্লাস দিলে দেখবেন আর্টবোর্ডটাতে জুম ইন হচ্ছে, আর যখন কন্ট্রোল মাইনাস দিচ্ছি তখন জুম আউট হচ্ছে। তাহলে এটা গেলে হচ্ছে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস। আর যদি আমি অল্ট এবং মাউস কার্সার বলতে মাউসের ওখানে একটা হুইল থাকে, হুইলটা দিয়ে যদি আমি আপ অ্যান্ড ডাউন করি, আসলে এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট হবে। যদি অলটা চিপে রাখতে হবে, সাথে অল চিপে রেখে আপনি যেখানে মাউসের হুইলটা সামনের দিকে এগিয়ে দিবেন তখন জুম ইন হবে, এবং যদি পেছনের দিকে আনেন তাহলে জুম আউট হবে। আর জুম টুলটা নিয়ে সিম্পলি যদি প্লাস আইকন থাকা অবস্থায় চাপ দেন তখন জুম ইন হবে, আর যদি অল চিপে রাখেন তখন দেখবেন মাইনাস বাটন আসবে, তখন যদি চাপ দেন তখন জুম আউট হবে। তাহলে এই গেল তিনটা অপশন আপনার জুম করার, কন্ট্রোল প্লাস মাইনাস অল্ট মাউস হুইল দিয়ে মূলত, আর হচ্ছে জুম টুল দিয়ে। কন্ট্রোল অ্যানটা কি? কন্ট্রোল অ্যান হচ্ছে নতুন ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল অ্যান শর্টকাটটা আমরা ইউজ করব, কন্ট্রোল প্লাস অ্যান। আর যদি আমরা আর্টবোর্ড বা এই যে কাজটা আমরা সেভ করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেভ করার জন্য হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল শুধু কন্ট্রোলটা আমাদের কখন লাগবে? শুধুমাত্র কন্ট্রোলটা লাগবে হচ্ছে যদি আমরা যে কোনো টুলে থাকি, টুলে থাকা অবস্থায় যদি কন্ট্রোলে চাপ দিই তাহলে আমরা সিলেকশন টুলটা পাবো। এই যে আমি কন্ট্রোল চেপে রাখলে সিলেকশন টুলটা পাচ্ছি। এই সিলেকশন টুলটা আমাদের লাগবে মনে করেন আপনি হয়তো অন্য একটা টুল দিয়ে কাজ করতেছেন, কিন্তু তখন আপনার সিলেকশন টুলটা বারবার মুভ করতে হচ্ছে, এজন্য মূলত কন্ট্রোলটা ইউজ করা হয়। কন্ট্রোল চিপে রাখলে তাহলে আমরা যে কোনো টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চিপে রাখলে সিলেকশন টুলটা পাবো। কন্ট্রোল জি বা কন্ট্রোল জেড যাই বলেন, এটা কিন্তু ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট, কারণ এটা হচ্ছে মূলত আন্ডু করে। কারণ আন্ডুটা তো আপনারা জানেনই, আন্ডু মানে হচ্ছে প্রিভিয়াস অ্যাকশনে ব্যাক করা। আপনি যদি কোনো কিছু একটা ভুলে করে ফেলেন, এরপর যাতে কন্ট্রোল জি দিলেই যাতে ওটাতে ব্যাক করা যায়, এটা হচ্ছে মূলত আন্ডু শর্টকাট। যদি আমি ব্রাশ দেখতে স্ট্রোক দিই, এখন কন্ট্রোল জেড দিলেই কিন্তু আন্ডু হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট স্টেপ পর্যন্ত আন্ডু করার অপশন থাকে, এটা প্রেফারেন্স যখন আমরা দেখব তখন জানতে পারবো। আর রিডু করার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল জি অথবা কন্ট্রোল শিফট জি একসাথে চিপে রাখলে রিডু হবে। মানে আমরা যদি কোনো একটা আন্ডুকে আবার ব্যাক করতে চাই, ওই অ্যাকশনটাতে আবার ব্যাক করতে চাই, তখন কন্ট্রোল শিফট জি চাপ দিলেই রিডু হয়ে যাবে। এখন এই কপি পেস্টগুলো কি, আপনারা যারা মাইক্রোসফট অফিসে কাজ করেন ওখানে সিম্পল কিছু শর্টকাট থাকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে আমি এই স্পেস বার লেখাটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে মূলত কপি পেস্ট। আর কন্ট্রোল এফটা কি, কন্ট্রোল এফটা দেখাই আমি। ধরেন আমি এই স্পেস বার লেখাটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমি কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দিলে হবে কি, এটা উপরে যে লেখাটার উপরে আমরা পেস্ট করেছি ওটার উপরে পেস্ট হয়েছে। দেখেন নিচে হচ্ছে গ্রিন কালারটা আর উপরে যে ডিফারেন্ট কালারটা দিলাম। তাহলে কন্ট্রোল এফ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, যে বস্তু অবজেক্টটাকে আমরা পেস্ট করতে যাচ্ছি ওইটা সব বস্তুর উপরে হবে, পেস্ট হবে। আর কন্ট্রোল বিটা কি, কন্ট্রোল বিটা হচ্ছে পেস্টিং ব্যাক, মানে যে অবজেক্টটার
কে আমরা পেস্ট করব সেটার নিচে চলে যাবে অবজেক্টটা। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল বি শর্টকাট। কন্ট্রোল এক্স টা কি? কন্ট্রোল এক্স হচ্ছে কাট সিম্পলি। যদি এখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটা গায়েব হয়ে গেছে, আবার কন্ট্রোল ভি দিলে এটা চলে আসতেছে, পেস্ট হচ্ছে। তাহলে এ হচ্ছে মূলত কপি পেস্টের শর্টকাটগুলো। স্পেস বারটা কি? স্পেস বারটা হচ্ছে খুব হ্যান্ডি একটা শর্টকাট, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরে হ্যান্ড টুল নামে একটা টুল আছে যেটা দিয়ে আপনারা আর্টবোর্ডটাকে ট্র্যাক করতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে যে কোনো টুলে কাজ করার সময় যদি স্পেস বার চিপে রাখবেন, তখন দেখবেন যে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর ওই হ্যান্ড টুলের সাহায্যে আপনারা আর্টবোর্ডটাকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারবেন। এটা হচ্ছে মূলত স্পেস বারের কাজ। এই যে অ্যারো কিগুলোর কাজ আমরা একটু দেখবো এখন। অ্যারো কিগুলো হচ্ছে কিবোর্ডের কিছু অ্যারো কি থাকে, দেখবেন চারটা, আপ ডাউন, তারপর লেফট অ্যান্ড রাইট। এগুলো আমরা কখন ইউজ করব? যদি আমরা যে কোনো অবজেক্টকে খুব অল্প দূরত্বে সরাতে চাই, তাহলে যে এই দিকে সরাতে চাই ওইদিকের অ্যারো কিটা দিলেই দেখবেন সেদিকে মুভ করতেছে অল্প দূরত্বে। দেখতেছেন আমি ডানে বামে বিভিন্ন দিকে অবজেক্টটাকে সরিয়ে দেখালাম। আর যদি শিফট চিপে রাখি তখন কি হবে? শিফট চিপে রাখলে একটা নির্দিষ্ট বড় দূরত্বে অবজেক্টটা সরে যাবে। দেখতে পাচ্ছেন শিফট চিপে রাখলে অনেক বড় দূরত্বে গিয়ে অবজেক্টটা সরে যাচ্ছে, আর যখন নর্মাল অ্যারো কি দিব তখন জাস্ট সিম্পল অল্প একটা দূরত্বে অবজেক্টটা সরে যাবে। এগুলো হচ্ছে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট যেগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা টুলের উপরে যদি আপনারা সিম্পলি একটু হালকা কিছুক্ষণ জন্য মাউস কার্সারটাকে রেখে দেন, দেখবেন তাদের টুলের শর্টকাট কিন্তু ভেসে উঠতেছে। তাহলে ওই শর্টকাটগুলো আপনার চাইলে কোনো এক জায়গায় নোট করে রাখতে পারেন, যেটা আপনার প্রসেসে ওয়ার্ক প্রসেসে কাজে দিবে। আর এই মেনু বারের মধ্যে অনেকগুলো অ্যাকশন, অনেকগুলো অ্যাকশনের জন্য অনেকগুলো শর্টকাট দেওয়া থাকে। তাহলে এই ছিল মূলত ইউজফুল শর্টকাট নিয়ে টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।